ए साला चोरका आवाल तोर कुकुरटा एटा मुर्गी छालिए पालाछे पालाबे के तो आमी 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 निजे तो मुर्गी छी ए आमार कुकुरटा तो चोरी करबे के देखछे करो किंतु घरेर लोक जदि देखे ना तो कांटी मुने टाकाटी आदाय करि लिबे हां ভালো বলেছিস তো তুই কিন্তু আমার যে কুকুর আছে তার কি প্রমাণ আছে দুর্ভক বড় আমার যে কুকুর আছে তার কি প্রমাণ আছে কোন চনের কুকুর আমার মুরগি ছাতা নিয়ে পালালো ছেছে মরাব আপ ছাড়বই না রে বাপ কুকুরটাকে যদি কেউ লেটড়া তোর পেছুটাতেই তো দৌড়বে হ্যাঁ তো লোকে বলবে না এই যে তোর কুকুর কথা আপ ছাড়ছি না বাদে বহালে লেটড়া লেটড়াই মরাব আর যার কুকুর আছে না তাকেও দেখি কুকুরকে খাবার মুরাদ না তো পুষবার কি দরকার এই চরকা ডাই লোক গুলো শুনছিস না বেটা যদি পায় না তো মারে মরাবে পালা 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 চল চল পালা পালা দৌড় রে এ লোকটা মারা দাঁড়া কি 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 হইছো এই কুকুরটা তোমার আমার আমার কুকুরই নাই তবে যে তোমার পেছে পেছে যাতা ছিল আমি জানি না আমার পেছে পেছে কি জন্য আসতে ছিল তুমি যতই লুকাবার চেষ্টা কর না কুকুরটা তোমারই ওঠে আমি খাই বললেই হলো তোমার না হলে তোমার পেছে পেছে যাচ্ছে কেন পিছু পিছু এলে আমার হয়ে গেল আলবাদ হবে চালাকি করো না পিছু পিছু আসছে বলে আমার হয়ে গেল তুমি তো আমার পিছু পিছু আসছো তাহলে তুমি কি আমাদের হয়ে যাবে কই বখুড়া কোথা গেছিলে বড় চহট লাগছে ও একটু বিহাই ঘর গেছিলি তো কোন বিহাই ঘর তোমার তো অনেকগুলো বিহাই ঘর ঝাড়খণ্ডও তোমার বিহাই ঘর আছে ওই ঝাড়খণ্ডের বিহাই ঘরটাই গেছিলি আচ্ছা আচ্ছা তবে রাজু রে এবার ঝাড়খণ্ড না একদম পাল্টে গেছে হ্যাঁ তো কি রকম পাল্টেছে ওরে বাপ আগেবারে গেছিলি সেবারে তো গোটা রাস্তাটা দমে কাদা তো পটনদা থেকে বলি টাটা যাব তো ছোট বিহের গাড়িতে চাবি গেলি মোটরসাইকেলটায় তো বাপরে বাপ কি কাদা দমে গাড়া কোন রকম করে জিউটা আড়ে দিয়ে গেলছিলি এইবার একদম বিরাট চৌড়া রাস্তা হ্যাঁ পাহাড় গাড়ি রাস্তা করে দিয়েছে চার চাকা চলছে তাই শুধু ইটা লয় সেদিন ঘরলে হরপনায় বিড়ালি তো দমে ভোগ লেগে গিয়েছিল বুঝলি ওই বড়ামে নামে নিয়ে একটা হোটেলে যাই ঢুকে গেলি ঢুকে নিয়ে একদম ছ সাত প্লেট ভাত একবারে ওটারে দিলি আচ্ছা আচ্ছা তো ভাবলি দমে বিল হবে বুঝলি তো কত হইলো জানিস পাঁচ টাকা নিলি হ্যাঁ ওরে বাপ পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা বলল নকি কি একটা যোজনা চালু হয়েছে ওই ডাল ভাত সবজি পাঁচ টাকাতেই পেট ভর্তি এটা তো দারুণ করিছ বউ তো হ্যাঁ বউ এটা আমাদের দিকে চালু হইলে ভালো হইতো না তাহলে এক বোঝা ঘাস কাটিও লোক খাইতো হ্যাঁ হ্যাঁ সেটা হইতো তো হ্যাঁ বউ এত বড় হন্তদন্ত হয়ে কোথা গেছিলে ওই বড় বিটিটা শুভ ছিল তো খবর পালি হাসপাতালে ভর্তি আছে তখন ওই হড়বড় হয়ে বেঝালি ও হো আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ তো কি ছিল হইল ওই বিটি ছিলাই হয়েছে হ্যাঁ বিটি ছিল পহিলেই বিটি ছিল বেচারি এই এই বেচারি বলিস না বেচারি বলিসই না ঝাড়খণ্ড এখন বিটি ছিল হইল না কেউ দুঃখ করে নাই মিষ্টি বিলায় ওইখানে এখন একটা ওই লাডলি যোজনা বলে যোজনা চালু হয়েছে ব্রিটিশরা জন্মিলেই সেই দিনেই ওর নামে ছ হাজার টাকা জমা করে দেয় সেই টাকাটা আঠারো উনিশ বছর বয়স যখন হবে এক লাখ চার হাজার টাকা হবে আর ঝাড়খণ্ডে তো বাপ আগের থেকেই চালু আছে বিয়া হইলে দশ পনেরো হাজার টাকা দেয় তাহলে ও আর ব্রিটিশ বিয়ার জন্য কি ভাবনা দুঃখটা কিসের হ্যাঁ তাহলে আর দুঃখ কিসের দুঃখ তো ওই বিয়া দেওয়ার জন্য তো বাপরে বাপ কি হইলো হাসপাতাল কেন
ले चंदा ले। आ सुन उठा पड़े बोल चले। तोर घर गए चले। ती आगे दे चंदा दे। चंदा दे तो। ए चंदा। से विराट बड़ा फंक्शन करती। पूरा जो मान दीबो। कुछ करो। तबे बेहेल लिख को जो ना। हाँ हाँ। तोरा को लिख ले सी। और हमरा को ले बेहेल ली। रे बेटा। सुन। मानुष के फूर्ति दीते हवे। गायन लोग के फूर्ति दीबो बोले तो डिस्को नाचता आरंभ कर ली। हाँ। नाचते कितन करती। हाँ। जा जा। सुन सुन। ए ए ए बड़ो बड़ो लोग गुलाब रसों के तो के थकते हवे। जा जा। तू ये कितने के जा तो। जा जा जा। जा। उकुर मुहा। पोटर पोटर कोई चीज बोल लो। हाँ। या। तो खुदा। है बाप। बोली भी हाई करे कमान फूर्ति मारी याली। डाला। এখনো মুখ তালে গন্ধ হবে রেখে রে বাপ তো হ্যাঁ রে ইহাই আর বিহাইনের সঙ্গে কেমন ফুর্তি মানলি একবার বল শুনবি ও বল রে বাপ বল হ্যাঁ গো চুলা ধরাতে পারবে না আমার তো আজ পেট খারাপ পেট কোন কোন রে কমছেই নাই বান যাতেই থাকছি থেকে যাচ্ছে কেন নাই হবে আন খাই ভাবি ভাবি রাতে জাগি দিলি ওসুকটা ঢুকাই নিলি আন খাই কিসের বড় বিটিটা বিটি ছেলে হইলো পহিলে শ্বশুর ঘরের লোকে কি খাটাবে কেন বিটি ছেলে হওয়াটা কি কোনো অপরাধ বটে নাকি এই যে তুই বিটি ছেলে হয় জন্মেছিস বলেই নো এমন একটা সুন্দরী বউ পাইছি আর ফুলাতে হবে নাই তুই কি কোনো লুচি বড়ি যে ফুলবি ঝাড়খণ্ডে এখন একটা এমনি নিয়ম হয়েছে বিটি ছেলে জন্মিলে কোনো চিন্তা নাই আমি কি করে জানবো বলো ঝাড়খণ্ডে নতুন নিয়ম চালু হয়েছে আমি গোটা রাত ভাবে ভাবে মরছি সকালে তোমার কাছে শুনে আমার জীবনটা আমার আইলো তাইলে তুমি চুলাটা ধরাও আমার পেটটা কোন কোন আছে তাইলে আমি যাই শুচি হ্যাঁ যা 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 সুজা সুজা যা যা আমি দেখছি হরান খুড়া কি করছো বো এ হে 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 ঘরটা একবার ধোয়াই ভরাই নিছো কে রাজু আয় আয় বস পিঠাটা নিয়ে বস দাঁড়া যা ধোঁয়া হয়েছে ইস এত ধোঁয়া এত কাশছো চোখ গুলো ধোঁয়া একবারে লাল করে নিয়েছো চুলাটা ধুচ্ছেই নাই কাঠের চুলা তারপর ভিজা কাঠ ধরাতে ধরাতে চোখের জল আর নাকের জল একাকার করে দিছে বাপরে বাপ কাছে কাছে দম বিঝাই নিছে তো সাত সকালে তুমি চুলা ধরেছো খুড়ির কি হলো তোর খুড়ির শরীর খারাপ সর্দি জ্বর তো ছিলই তারপর রাত জেগে পেটের অসুখটা বাড়াই নিয়েছে জ্বর এসেছে কাশছো তোর কতদিন হয়েছে এটা হয়েছে এমনি 15 দিন ছাড়াই হয়েছে এমনি 6 মাস ধরে চলছে আজ ভালো তো কালকে খারাপ মাসটায় 15 দিন জ্বর কাশি তো 15 দিন পেটের অসুখ ও পেটের রোগও আছে তবে আর বলছি কি বাপ ভগবান যাকে যখন মারে না তখন সব দিকলেই মারে তো হ্যাঁ খুড়া একটা কথা বলবো হ্যাঁ বল না মানে কোনো কথা বললেই তো বলবে তোরা বড় জ্ঞান দিতে এসেছিস আজকাল তো কাউ কিছু বলা যাবে নাই ভাববে জ্ঞান দিতে এসেছে কোন মানুষকে ভালো বললে বলবে ধান্দায় বলছি না না তুই বল তুই তো ঘরের ছিলে দুঃখে বিপদে কাছে এসে দাঁড়াছিস তুই বলবি না তো কে বলবে তো বলি খুড়া খুড়িকে ডাক্তার টাক্তার দেখাইছো মানে আমার একটু অন্য রকম লাগিছে না না যেটা ভাবছিস না সেটা লয় আমাদের 14 পুরুষে কারো ওই রোগটা নাই সে না হলেই ভালো কিন্তু আমি বলছিলি একবার হাসপাতাল দেখাই নিলেই পাইতে আজকাল ও রোগটা কোনো রোগ লয় এমন ওষুধ বিরাইছ না একদম ভালো হয়ে যাবে আর ওষুধটাও ফ্রি না রে বাপ ওটা লয় আস্তে বল তোর কি ঘর ভিতরটা আছে যদি শুনে না তো আচ্ছাই করবি এক গাল দিয়ে সাঁতুলে দিবি এক সে গাল দেখ তোমাদের ভালোর জন্যই বলছি না না হেলথ সেন্টারে দেখাইছি তোমাদের জ্বর জ্বালা কেনে হবে নাই চুলহা থেকে যদি এত ধোঁয়া বিরায় তাহলে খুড়ির আর দোষ কি রোগ তো হবে কি বেশি বললে বলবে জ্ঞান দিছিস হ্যাঁ খুড়া তোমার একদিন চুলা ধরাইতে যদি এই অবস্থা হয় তাহলে 12 মাস এই চুলাটা ধরাইতে খুড়ির কি অবস্থা হয় কি করব আমাদের মতন লোক কোথায় গ্যাস্ট পাবো গ্যাসের দরকার নাই আমাদেরকে আমাদের মতনই ব্যবস্থা করতে হবে আমাদেরও ঝুটি ঝাটিয়ে জ্বালতে হবে তাহলে তো সেই ধোঁয়াই হবে নাই হবে রে বাপ ধোঁয়াহীন চুলা বানাইতে হবে ধোঁয়াহীন চুলা হুম তো ওটা কেমন জিনিস পড়ে কই এটা পয়েন্ট দেন আমাকে ওই পয়েন্ট দিয়া রাজনীতিটা ছাড়ো খুড়া
ওই পাওয়াইন নিয়ে কারু কোনোদিন লাভ হয় নাই, নিজেকেই করে নিতে হবে। এমন ভাবে কথাটা বলছিস না যেমন আমাকে কত কি পাওয়াইন নিয়েছিস। কেন খুড়া, ইন্দিরা আবাসের ঘট্ট পাওয়াইন নিয়েছি। হ্যাঁ ওইটাই তো পাঁয়েছি নো। তিন তিনবার লোন পেয়েছো। ওইটাই তো পাঁয়েছি নো, আর কি পাঁয়েছি। তোমার বাঁধটাকে কুড়াই নিয়েছি। ওইটাই যা হয়েছে নো, আর কি পাঁয়েছি। কেন তোমার ফাঁকা টাইট গাছ লাগাই বাগান করে দিয়েছি। ওইটাই হয়েছে নো, আর কি পাঁয়েছি। এ আর খুড়ির আসি দেশে হেল্পার তো। হ্যাঁ ওইটাই নো। শুন বাবু, করে নিয়ে খোটা দিস না, ওটা নাই ভালো লাগে। ঠিক আছে খুড়া, ঠিক আছে, আর বলবো নাই। খুড়িকে বলিয়ে দিবে ওদের গ্রুপ টোর গ্রেডেশন হয়েছে। হ্যাঁ কি বললি, গ্রুপ গ্রুপ টা অ্যাকশন হয়েছে? এই দেখ বাপ, তোদের পার্টির মধ্যে গ্রুপ বাজি চলছে চলুক, তোদের ক্লাবে ক্লাবে গ্রুপ বাজি চলছে চলুক, পাড়ায় পাড়ায় গ্রুপ ঢুকে গেছে, আমার ঘর ভিতরে ওই গ্রুপটা ঢুকান দিস না বাপ। এটা সে গ্রুপ লয় খুড়া, এটা স্বনির্ভর গ্রুপ। এই গ্রুপ টো করলে সরকার থেকে লোন পাবে নিজেদের পায়ে দাঁড়াবার জন্য। লোন দিবে? তাইলে তাইলে দু তিনটা গ্রুপ করে দে। আর তুইও একটা কি গ্রুপ করছিলি যে? আমি উইয়ার্ড গ্রুপ করি, পুরুলিয়ার উন্নয়ন করাই আমাদের লক্ষ্য। বাহ 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 বাহ, বিরাট লক্ষ্য তো, ভালো লক্ষ্য তো। চালান যা, চালান যা, চালান যা। আনলি? না না না, আখার এক বোঝা নিয়ে আসিছি। না না না, তুই স্কুলে যাস নাই? না যাই। আজই যাস নাই? নলি তো এমনি করছিস। লিতই নাই, এমনি মাঝে মাঝে যায় নাই। না খুড়া, ডেলি স্কুলে পাঠাবে, ইয়াদের জন্যই সর্বশিক্ষা অভিযান চলছে, মিড ডে মিলের ব্যবস্থা হয়েছে। এই ঝুটি ঝাটি আনাই, পড়াশোনাটাকে মাটি করে দিও না। নাই যায় নাই, ইয়ার মায়ের শরীর খারাপ বলেই ই গেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ছাঁচটা চাপান দি, শুকাবে। কিসের একটা গন্ধ আসছে দেখিনি রাজু, বোঝাটা একটু চাপান দি। এটা কি আনিছি, কানার মতন চোখটা দেখতে পাচ্ছি না। তাতেই বলি কিসের এত গন্ধ করছে, থারাই ভরাইলে। কানা বটিস দেখতে পাচ্ছি না, কোন গুহের কুট থেকে এটা নিয়ে আসছিস? না ভালো জায়গালেই তো আনেছি। ভালো জায়গালে আনেছিস তো, এটা লাগলো কি করে? আহ ছোট ছিলা, বোঝাটা আলগাইতে পারে নাই, রাস্তায় ফেলাইন ছিল, রাস্তায় কোথাও লাগাইনছে। রাস্তায় রাস্তায় কোন সালা ইয়া করে দিয়েছে? লোক কে আর গাইল দিয়ে কি হবে খুড়া, তুমিও তো সে মাঠে ঘাটেই পায়খানা করো, তুমি এই রাতে ইহা করে এসেছো আর সকালে গাইল জুড়ছো। এ বাপ, তোর গেঞ্জিটাও লাগেছে। লাগবে নাই, তোর জন্য তো সব গেল। ছিলার আর দোষ কি, মাঠে ঘাটে যেখানে সেখানে পায়খানা তুমি আমি এই তো করি। ছি ছি ছি, কান্নাই কার ইহা, সব আমার ঘরটা ঢুকে গেল। কান্নাই কার পায়খানা লয়, কান্নাই কার জান ঘরে ঢুকে গেল। এমনি করেই তো বিভিন্ন রোগের জীবাণু ছড়ায়, অসুখ হয়, এই জন্যই আমরা সব মানুষকে বলি শৌচাগার করতে। শৌচাগার মানে পায়খানা ঘর। ও পায়খানা ঘর, শুবার ঘর নাই, রাঁধিবার ঘর নাই, আর পায়খানা ঘর। শুবার ঘর যেমন দরকার, খাবার ঘর যেমন দরকার, তেমনি পায়খানা ঘরেরও দরকার আছে। এখন আর তোমার সঙ্গে বকবক করিব নাই, গেঞ্জিটা খুলে চান করে এসে যাই, যে জন্য আমি আসিছি। আসল কথাটা তো বলাই হইল নাই। এত কথার পরও আরো আসল কথা? হ্যাঁ, কাল বিকাল বেলায় আমাদের মড়ক থানে একটা অনুষ্ঠান হবে, আজ ওদের তো দেখবে আর কাল আমাদের তো দেখতে যাবে। ও ওদের তো ওই চাঁদা আদায় করছে, চাঁদা আদায় করে করছে, তোরাও চাঁদা লিবি নাকি? না 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 না, আমাদের তো ফ্রি ফ্রি।